নমস্কার বাপু, কেমন আছেন? আমরা তো ভালোই আছি। আজকে আজকে আমরা তোমার জন্য এখন দারুণ এখানে রেসিপি নিয়ে আসছি। দেখা পাচ্ছেন? এই যে এলো, দেখা পাচ্ছেন? তোমার দেখা পাইছেন তো শাকটা? এটা ঢেমনা শাক, মানে ভালো ভাষা এটা কয় পুঁই শাক। আমার তিনা আমরা বাপু এনকে নাই কই ঢেমনা। আই দেখো দেখিনি, আমার বাপের বাড়ি কয় বলে ঢেমনা, শ্বশুর বাড়ি বলে কয়েছে এটা নাম বলে পটপি আসা। মা গো কি জ্বালা! আজকে এখানে ঢেমনা শাকখানের মানে পুঁই শাকখানের আজকে এখান দারুণ এখান চকদুম এখান বড়া বানাই। খালি দেখো তোমরা কেনকে বানাসো তুমি। তেনেও প্রথমে তাহলে ঢেমনার পাতা গেলা তাহলে ছিঁড়ি নেই, বাদে মেলায় ঢেমনা শাক। বাপু তোমার ঢেমনা খাইতে কেমন লাগে? আমার তো ঢেমনা খাইতে ভালোই লাগে। আজকের ঢেমনার বড়া খান দেখবেন, ঢেমনা শাকের বড়া খান একবার যদি দেখেন বাপু, কোনোদিনও মনে হয় তোর এইখান খান নাই। দেখবেন কিন্তু ভিডিও খান পুরা দেখিয়া আমার কমেন্ট বক্সত কমেন্ট করিয়া জানাবেন ঢেমনা শাক খান কেমন লাগে। কত পিয়া শাক, পুঁই শাক, কত নাম একখান শাকের। তোমরা এইখান শাকও কি কহেন কহেন একমা আমাকে জানে। দেখিছেন পাতা গুলা কি খালি ঢেমনার মতন বড় বড়। বাবরে বাপু, সারা বেলা তোমায় না দেখিলে বন্ধু। হ্যাঁ এই দেখো ডেটা গিলা, ভালো ভাষায় ডাটা। আই যে দেখো সব শাক গুলা মানে ওই ঢেমনা শাক ভালো করে ছিঁড়ি নিনু মুই নিয়া। এখন একখান দারুণ ভাবে একখান বড়া হবে, সেই বড়া খান মনে তোরা আজ কেউ খাননি। আমার অতিনা এখান বড়া খুব খায়, তাহলে আমরা বড়া খান তোমাকে খোয়ামো। তাহলে রেসিপি খান অবশ্যই অবশ্যই দেখিবেন, শুরু থেকে শেষ পর্যন্ত যা যা হয় দেখিবেন। হ্যাঁ তাহলে চলো শুরু করে দিই। ঝিরি ঝিরি করি কাটি নি পুঁই শাকের বড়া, ঢেমনা শাকের বড়া। এই যে দেখো এনকেনা কিন্তু চিকন চিকন করে কাটি নি সব ঢেমনা শাক গুলো। মুই এনকে ঝিরি 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 করি কাটি নি দেখো আমা কেনকা কাটেছি, তোমরাও এনকে কাটেন, তোমাকেও ভালো লাগবে খাইতে। এনকেনা বড়া বানাবেন মন মতন করিয়া। মোর সব শাক গুলা কাটা হয়ে গেছে, এখন মুই শুধু ভাজি। আর এর মধ্যে আরো কি কি উপকরণ হবে বললা মুই তোমাকে কামাল কয়ে দিম। মুই কি কি উপকরণ দেসু মোর ভিডিওটার সাথে থাকেন তাহলে বুঝা পাবেন মুই কি কি দেসু, নাহলে তো বুঝা পাবে না। ভিডিওটার সাথে থাকে। আর এখন মুই কয়টা মুগ ডাল বাটি নিয়ে দেখো মোর তামাল কালাই গেলা মানে ডাল গেলা সব বাটা হয়ে গেছে। আমরা এলে কালাইয়া কহি এর নাম সব। এই যে ঢেমনা শাক গুলা নিয়ে নিনু, এখন মুই এটনা দিয়া দেসু নুন একদম স্বাদ মতো, বেশি হলে কিন্তু খর নাগবি। আর দিয়া দেসু হলদি গুঁড়ো। এখন আগত এইগুলাই মুই আগত মাখি নিম ভালো করিয়া। এখন মুই দেখছো মুগ ডাল বাটা খান, এখান দিয়ে আবার ভালো করে মাখি নিবা হবে। চাকুদুম বড়া খাবার গেলে তোমরা কষ্ট করিবাই হবে, তোমরাও বাড়ি দেন কেঙ্কি করে খান ভালো লাগবে। এখন মুই দিয়া দেসু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, তারপর কাঁচা মরিচ কুচি একসাথে সবগুলা দিয়ে দিনু। আর এখন মুই দিয়া দেসু এই যে নারকল কুড়ি, নারকল দেখো এটা দিয়া দিন মুই তিন চামচ, সবগুলো মুই আবার ভালো করে মাখি নেসু। আর এখন মুই এনে দিয়া দেসু চাউলের গুঁড়া তিন চামচের মতন, ওই ধরো তিন থেকে চার চামচ দিয়ে দাও। এই চাউলের গুঁড়াটা দিলে কি হবে জানেন, বড়া খান খালে মস মস কর মর করবে খালি মুখত যখন দিবেন। সবগুলো আবারও ভালো করে মাখি নেসু। আর দিয়া দেসু এ বেশি নয় অল্প না
জিরা গুঁড়া আর দিয়ে দেছো না অল্প নিচে জানি না সোডা এই যে অল্প আর দেছো গোটা জিরা গোটা গোটা আবারও ভালো করে মাখি নেছি এলা মোর ইডি হয়ে গেছে চলো এখন ভাজি নেই মই একটা আখাত একটা কড়াই বসাইছু কড়াইও তেল দিছু তেল গরম হইছে এখন মই বড়াগুলা ভাজি নেই এখন উল্টিয়া পাল্টিয়া ভালো করে বড়াগুলা ভাজি নেই আরে বাবা দেখো কি সুন্দর হচ্ছে দেখো কি সুন্দর বড়াগুলা ভাজা হয়েছে এখন মই তুলে নেই মা দারুণ দেখতে হচ্ছে বড়াগুলা দেখো দেখো কেনকা সুন্দর হয়েছে তাহলে একবার দেখো এই যে দেখো আর মুই এনকে না সবগুলা ভাজি নেই এখন মুই এলা আবারও উল্টে পাল্টে ভাজি নেই বড়া গিলা ভাজা হয়েছে এখন আমি উঠাম দেখো সুন্দর হচ্ছে বড়া গিলা ট্যাং 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 দেখো বাপু আমার চাকুদুম বড়া রেডি দেখো দেখো কি সুন্দর হয়েছে দেখো ক্যামেরার সামনে থাকি দেখো দেখিসেন কত ভালো হয়েছে গরম গরম ঢেমনার বড়া ও মা এরকম করিয়া বাড়ি বড়া করে খাবেন দেখিবেন খুব ভালো লাগবে এখন মুই এখন বড়া ভাত দিয়া খায়া দেখিম কেমন হুসি তারপর তোমাকে কইহেন কেমন এখন মুই তাহলে খাও তোমরা দেখো এটি না মাংস আছে আর যে ঢেমনার বড়া গুলা তোমাকে কইছি নি ওইলা এখন খাই তাহলে আগে ভাত দিয়ে খাই তারপরে মুই খাবো অসাধারণ হচ্ছে এত ভালো হয়েছে কি কহি দাঁড়াও তখন তো আমি ভাত দিয়ে খানু এখন এমনি খান কুলমুলানি শব্দখান শুনে পাচ্ছেন না আন্দিয়া খালে তোমার বুঝা পাবে না সবার এত না নজর লাগিয়ে যাচ্ছে বাপু খাও খাও আন্দিয়া আন্দিয়া তোমরা খাও এত ভালো হয়েছে এত ভালো হয়েছে এত ভালো হয়েছে যে কি আর কই তোমরা কিন্তু কেনা ঢেমনার বড়া করে খাবেন দেখবেন মজাটা কাক কহে আমার রেসিপি খান যদি ভালো লাগে এখান লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটার পাশে থাকবেন আর আমার এখানে যদি ভিডিও খান যদি তোমার ভালো লাগে রেসিপি খান যদি ভালো লাগে তাহলে অন্যকে দেখবার সুযোগ করে দিবেন তোমরা এই এই ঢেমনার বড়া খান না ওই যে এখন লাল বাইগন আছে না লাল বাইগন টমেটো টমেটো ওখানে এখান যে সস বানায় না ওইখান দিয়েও খাওয়া পারিবেন আর এনকে গরম গরম ভাত দিয়ে আমি খাসু মুখ তো এনকে না ভালো লাগছে তোমরা ওনকে না খান দেখি তাহলে নেও আজকে ভিডিও ওখানে নিয়ে শেষ করেছি ভালো থাকিবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো থাকবেন টাটা।